দেখুন মাথা নষ্ট করে ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি নতুন থ্রি ডি র্যাডার একযোগে কতগুলো লক্ষ্যবস্তুর ওপর নজর রাখবে নিজস্ব প্রযুক্তিতে তৈরি নতুন থ্রি ডি র্যাডার বসালো ইরান কামার নামে এই রাডারের সাহায্যে সাড়ে চারশো কিলোমিটারের মধ্যে শতাধিক লক্ষ্যবস্তুর ওপর একযোগে নজর রাখা যাবে বলে জানা গিয়েছে কামারের মাধ্যমে বিস্তীর্ণ এলাকা জুড়ে বোমারু বিমান ড্রোন সহ স্থল ও আকাশে একাধিক লক্ষ্যবস্তুর ওপর একযোগে নজর রাখা সম্ভব হবে এই র্যাডারের মাধ্যমে পাওয়া তথ্য ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের হাতে তুলে দেওয়া হবে ঐতিহাসিক সিরাজ শহরে এই র্যাডারটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার পর একথা জানান ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসেন দাহকান কামারের পাশাপাশি আরও পনেরোটি অত্যাধুনিক প্রতিরক্ষা সংক্রান্ত সরঞ্জামের উদ্বোধন ঘটান তিনি তৈরি করেছে ইরান ইলেকট্রনিক ইন্ডাস্ট্রিজ বা আইআই হোসেন দাহকান আরও বলেন আইইআইয়ের সবচেয়ে বড় সাফল্য হল তারা নানা ধরনের র্যাডার তৈরি করছে এইসব র্যাডার ইরানের প্রতি হুমকির দিকে নজর রাখতে এবং এ জাতীয় হুমকির উৎস খুঁজে বের করতে পারমগম। দেশি প্রবাসী ভাই ও বোনেরা আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন ধন্যবাদ সবাইকে